রাজশাহীর বাগমারা উপজেলার মোচমাইল এলাকায় শুক্রবার আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন বোমা বহনকারী এক যুবক, আর আহত হন মসজিদের ইমাম সহ অন্তত 20 জন মুসল্লি। ঘটনাটি আত্মঘাতী বোমা হামলা বলে জানান মুসল্লিরা। বিকট শব্দ হলো, শব্দের একটা অংশ এসে আমার এখানে যেতে, তলপেট থেকে রক্ত বেরোচ্ছে এ দেখে তারপরে সবাই বললো যে বোম ব্লাস্ট করছে, তোমরা সবাই আমাদেরকে হেল্প করো। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক রাকাত নামাজ হয়েছে আর এক রাকাতের রুকুতে গেছি, ওই অবস্থায় মনে করেন একবারে, তখন তো মনে করেন যে একবারে আমরা সেন্স নেই আমাদের। এদিকে পুলিশ দাবি করছে বোমা হামলাকারী ওই যুবক জঙ্গি সংগঠনের সদস্য, তবে হামলার বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।